Hello everyone, assalamu alaikum. Welcome back to my another vlog from Portugal. So, আজকে আমি শেয়ার করব পর্তুগালের যেই বাঙালি পাড়া আছে সেটা। সো আমি আগের ব্লগে বলেছিলাম পর্তুগালে অনেক বাঙালি মানুষজন, তো ওদের একটা আলাদা এরিয়া আছে যেখানে শুধু বাঙালি, ইন্ডিয়ান আর পাকিস্তানি মানুষজন থাকে। সো আজকে চলুন দেখে আসি কেমন দেখতে বাঙালি পাড়া। সো আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা বাঙালি রেস্টুরেন্টে আসি। সবচেয়ে টেস্টি কোনটা? অনেকদিন পর বাইরে এরকম চা খাচ্ছি। জার্মানিতে তো বাইরে এইসব এরকম চা নাই, নর্মালি আমরা বাসায় বানিয়ে খাই এরকম চা। বাট আমার আই স্টিল রিমেম্বার আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমরা স্টার কাবাবে এরকম চা খেতাম। সো এটা হচ্ছে বাঙালি এরিয়ার যে রোডটা, এই একটা রোড ধরেই সব বাঙালি খাবার দাবারের দোকান, বাঙালি বিকাশের দোকান, তারপর হচ্ছে শাক সবজি সব কিছুর দোকানই এখানে। আর এই বাসা বাড়ি দেখে বুঝাই যাচ্ছে এটা বাঙালিদেরই বাসা। কাপড় ঝুলানো, কাপড় শুকাতে দেওয়া, প্রত্যেকটা বারান্দায় কাপড় শুকাতে দেওয়া। এখানে রোড দিয়ে আমরা হাঁটতেছিলাম আর সবাই বাংলায় কথা বলতেছে। জার্মানিতে এইটা আমরা খুব মানে এটা খুব রেয়ার, এটা আমরা পাই না যে আশেপাশে সবাই বাংলা কথা বলতেছে। লাইক পর্তুগালে শুধু এই রোড না, ইভেন যে ফ্যান্সি রোড আছে নর্মাল ডাউন টাউন আছে ওদের, ওইখানে অনেক বাঙালি আমরা পেয়েছি। ইভেন আমরা যে উবারে করে পুরো সিটি ঘুরেছি ওই উবার ড্রাইভারও বাঙালি ছিল। বাংলাদেশে যেরকম খাওয়ার হোটেল থাকে এখানেও ওরকম খাওয়ার হোটেল টাইপের ছিল। ইভেন আমরা যেটাতে খেয়েছি ওইটাও কাইন্ড অফ হোটেলই বলা যায়। অ্যান্ড এত কম দাম ছিল খাওয়ার, লাইক আমরা সাতজন খেয়েছি মাত্র 95 ইউরোস আসছিল। যে এখানে মাতৃভাণ্ডার, ফেক মাতৃভাণ্ডার মিষ্টির দোকানও আছে। এটা পর্তুগালের ফ্যান্সি এরিয়ার মধ্যে পড়ে না। নর্মালি আমরা পর্তুগালে যেটুকু ঘুরেছি সব কিছুই খুবই সুন্দর, খুবই অর্গানাইজড লেগেছে। এই রোডটা একটু আনঅর্গানাইজড আর একটু বেশি মেসি ছিল। যে এখানে বিকাশ করা যায়, নগদ সব কিছুই করা যায়, এখানে বাসে টিকিটও করা যায়। পুরোপুরি বাংলাদেশে একটা রোডে যেরকম থাকে সব কিছুই আছে। এখানে একটা সুভিনিয়ার শপও ছিল। আমি বেসিক্যালি চলে যাওয়ার সময় ভিডিওটা করছিলাম, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা, যে মার্টিম মনিজ এই রোডটার নাম। এই রোডের এন্ট্রেন্সটা হচ্ছে এই দিকটাতে। এই মার্টিম মনিজ বা বাঙালি এরিয়ার ভিতরটা এদিক দিয়ে ঢুকলেই ওই ভিতরটা। এখানে একটা সুভিনিয়ার শপ আছে একদম ফ্রন্টেই, আর এই সাইড দিয়েই, এই গলি দিয়েই
মানে বাঙালি এরিয়াতে। সো এই ছিল লিসবনের বাঙালি টাউন। সো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। ইফ ইউ লাইক মাই ব্লগস প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।